এ স্বাগত আমি নাইম মুবিন সংবাদ জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ উপজেলা নির্বাচনের প্রথম ধাপ বিএনপির ঘাটিতে ভোটারের হার বেশি প্রশ্নের মুখে নেতারা উপজেলা নির্বাচনে বিএনপি অদর্শিত অনেক এলাকায় ভোট এবার বেশি পড়েছে যে কারণে বিএনপির কমান্ডের মাথায় চিন্তার ভাজ জানাব এজেন্ডায় ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ আন্দোলনের শরিক দল এবং জোটের সাথে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি এদিকে ভারতের সঙ্গে শত্রুতা করে বিএনপি দেশের ক্ষতি করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ও বায়দুল কাদের জানিয়ে দিব জ্বালানি খাতের সংকট আরও তীব্র হবে টাকার অবমূল্যায়ন মার্কিন ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন করেছে বাংলাদেশ এতে দেশের অর্থনীতি। আমদানি খরচ অনেক অংশ বেড়ে যাবে বিশেষ করে বাড়বে গ্যাস জ্বালানি তেল এবং কয়লার আমদানি খরচ ফলে বিদ্যুৎ উৎপাদন খরচ আরো বাড়বে একই সঙ্গে ব্যয় বাড়বে দেশের কাজ করা বহুজাতিক কোম্পানিগুলোর বিল পরিষদে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যমূলক সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানিয়ে দিব ডোনাল্ডোর ঢাকা সফর নিয়ে যে কারণে আগ্রহ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু চোদ্দই মে ঢাকায় আসছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি গত বছর তিনি ঢাকায় এসেছিলেন এবং সর্বশেষ জানিয়ে দিব ক্ষোভে জাতিসংঘ সনদ ছিলেন ইসরায়েলি রাষ্ট্রদূত জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পক্ষে একটি প্রস্তাব পাশ হওয়ার আগে ক্ষোভে বৈশ্বিক সংস্থাটির সনদের একটি কপি ছিন্নভিন্ন করেছেন ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এর দান শুক্রবার দশই মে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার এক পর্যায়ে তিনি এই কর্মকাণ্ড করেন খবর এনডিটিভির শুক্রবারে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের ব্যাপারে একটি ভোটাভুটি হয় সেখানে প্রস্তাবের পক্ষে একশো তেতাল্লিশ দেশ ভোট দিয়েছে অন্যদিকে পঁচিশটি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে আর যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ নয়টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির ঘাঁটিতে ভোটার হার বেশি প্রশ্নের মুখে নেতারা উপজেলা নির্বাচনের প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনেক এলাকায় এবার ভোট তুলনামূলক অনেক বেশি পড়েছে দলের ভোট বর্জনের পরও এত বেশি ভোট পড়ায় এই অঞ্চলের কেন্দ্রীয় আঞ্চলিক নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপির হাইকমান্ড দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ে যত গুরুত্ব পেয়েছে দলীয় সরকারের অধীনে এই নির্বাচনে তা হচ্ছে না দলের অনেক কেন্দ্র এবং স্থানীয় নেতার অদৃশ্য ইশারায় নির্বাচনে সম্পৃক্ত হয়েছে তৃণমূল নেতাকর্মীরা এমনকি দলের অভ্যন্তরীণ কোন দলের জের এবং ভোট কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে নেতাদের বিরুদ্ধে এসবের কারণেই ওই সব এলাকায় ভোটের হার অনেক বেশি হয়েছে বলে মনে করছে দলটির অনেক নেতাকর্মী অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংশ্লিষ্ট অঞ্চলের কেন্দ্রীয় নেতারা তারা বলছেন জাল ভোট এবং কারচুপির মাধ্যমে বেশি ভোট এর হিসাব দেখেছে নির্বাচন কমিশন তবে দলের হাই কমান্ড এই যুক্তি পুরোপুরি মেনে নিতে পারছে না তারা বলছে ভোটের মাঠে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় এককভাবে কারচুপি এবং জাল ভোট প্রদান এতটা সহজ ছিল না চলমান উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি এই সরকার এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি সাব জানিয়ে দিয়েছিল দলটি শুধু নির্বাচন থেকে দূরে থাকছে না দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদেরকেও বর্চনের আহ্বান জানিয়ে আসছিল তারা তাই সিদ্ধান্তের বাস্তব প্রতিফলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনেও ঘটেছে বলে মনে করছে দলটির নেতারা নির্বাচনকে পাতানো এবং প্রহসনের উল্লেখ করে তা বর্জনের আহ্বান জানিয়ে নানা কর্মসূচি অবশ্য দলীয় সিদ্ধান্ত অমান্য করেই দলের আশি জন স্থানীয় নেতা প্রথম ধাপের ভোটে অংশগ্রহণ করায় তাদের বহিষ্কার করেছে বিএনপি বহিষ্কৃতদের মধ্যে সাতজন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এই পরিস্থিতির মধ্যেই প্রথম প্রসাপের ভোটের হিসেবে বিএনপির অধ্যুষিত এলাকায় বেশি ভোট পড়ার চিত্র পাওয়া গেছে জানা গেছে উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে এরই মধ্যে বিএনপির হাইকমান্ড পর্যালোচনা করতে শুরু করেছে কোনো কোন এলাকায় ভোটের হার বেশি যেসব এলাকায় দলের নেতাকর্মীদের অবস্থান কী ছিল বা কোন এলাকায় ভোট বেশি পড়েছে সেই এলাকায় নেতাকর্মীরা কী অবস্থান করছিলেন সে বিষয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করছেন এরই মধ্যে বেশ কিছু জেলা এবং উপজেলায় স্থানীয় নেতাদের বিষয়ে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে সেখানে বলা হয়েছে ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে আতাত করে অর্থনৈতিক সুবিধা নিয়ে ভোট কেনা বেচায় তারা জড়িয়েছিলেন এবং তাদের বাসায় ছিল যারা নির্বাচন করেছেন তাদের সমর্থকরা ফলে দলের ভোট বর্জনের আহ্বান এবং কর্মসূচিকে তারা গুরুত্ব না দিয়ে অনেক ক্ষেত্রে দায় সারা কর্মসূচির মধ্য দিয়ে ভোটের মাঠ ছেড়ে দিয়েছিল বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান যেখানে সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ পাঁচ ভাগ ভোট পড়েছে সেখানে উপজেলা নির্বাচনে ভোটের হার আরও অনেক কম কথা ছিল কিন্তু সেটা না হয়ে কোনো কোন উপজেলায় বাহাত্তর শতাংশ পর্যন্ত ভোট পড়েছে অথচ নির্বাচন কমিশন গড়ে ভোটার হার দেখেছে ছত্রিশ দশমিক এক শতাংশ বেশি ভোট পড়েছে এমন সব জেলা নেতাদের বক্তব্য ক্ষমতাসীনেরা জাল ভোটের মাধ্যমে বেশি ভোট দেখিয়েছে সেখানে বিএনপির হাইকমান্ড বলছে নির্বাচনে আওয়ামী লীগের নিজেরা নিজেরা প্রতিদ্বন্দ্বী সেখানে শুধু একপক্ষ পক্ষ জাল ভোট দিবে সেটা হতে পারে না এ বিষয়ে জেলা উপজেলা নেতাদের কাছে কোনো সদুত্তর পাওয়া যায়নি এ বিষয়ে আগামীকাল সোমবার দলের সর্বোচ্চ নির্ধারণী ফোরামে আলোচনা হবে বলেও উল্লেখ করেছেন এক নেতা এজেন্ডার ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ আন্দোলনে শরিক দল এবং জোটের সাথে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে সরকার বিরোধী আন্দোলনে থাকা শরিক দল এবং জোটের সাথে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি সাতই জানুয়ারি নির্বাচনের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক ইস্যুতে সমমনাদের ডাকা হচ্ছে আজ বিকেল তিনটায় ঢাকার গুলশানের কার্যালয়ে বারো দলীয় জোটের সাথে বৈঠক নিয়ে এই সূচনা হচ্ছে ধারাবাহিকভাবে এই বৈঠক চলবে বলে জানা গেছে বিএনপি নেতারা জানিয়েছে নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে এই সিরিজ বৈঠক শরিকদের থেকে প্রাপ্ত মতামতগুলো দলের স্থায়ী কমিটিতে পর্যালোচনা শেষে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করা হবে বারোদল জোটের এহসানুল সমানক সময়ক এসানিগন্ত বলেছে বৈঠকে রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা হবে ভারতীয় পণ্যবর্জনের যে আন্দোলন চলছে সেটা কিভাবে আরো জোরদার করা যায় সেটি নিয়ে নেতারা পরামর্শ দেবেন এছাড়াও একতরফা উপজেলা নির্বাচন সহ সরকার বিরোধী আন্দোলনের ভবিষ্যৎ গতিপথ কি হবে তা নিয়ে আলোচনা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বছরের অধিক ব্যাপী রাজপথে আন্দোলন সংগ্রাম করে বিএনপি তাদের মিত্ররা কিন্তু তাদের আন্দোলন এবং আন্দোলন ও বর্জনের মধ্যে গত সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয় সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ নির্বাচনের আগে আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী শান্তিপূর্ণভাবে ভোট ক্যাম্পেইন চালায় বিএনপি দলটির দাবি তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণই ওই নির্বাচন বর্জন করে এরই মধ্য দিয়ে বিএনপির নৈতিক বিচার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নৈতিক পরাজয় ঘটেছে তবে রাজপথে দীর্ঘ আন্দোলনে সফল না হওয়ার কারণ অনুসন্ধানে দলীয়ভাবে পর্যালোচনা করা হয় এমন প্রেক্ষাপটে নির্বাচনের পর বারোই জানুয়ারি থেকে যুগপথের শরিকদের সাথে বিএনপির হাইকমান্ডের ভার্চুয়ালি সিরিজ বৈঠক হয় যেটাকে বিএনপি এবং শরিকদের পক্ষ থেকে সহযোগ জন্য বৈঠক বলা হয়েছিল সেখানে সরকারি নানামুখী চাপ এবং প্রলোভন সত্য নির্বাচনে না যা এবং যুগপুত আন্দোলন অব্যাহত রাখায় মিত্রদের সাধুবাদ জানানো হয় তবে সৌজন্য বৈঠক হলেও সেখানে আন্দোলনের ত্রুটি বিচ্যুতি নিয়ে কম বেশি আলোচনা হয় ভবিষ্যতের সাথে বিএনপিকে বিগত আন্দোলন ঠিক কি কারণে ব্যর্থ হলো তার একটা যথাযথ মূল্যায়নের পরামর্শ দেয় গণতন্ত্র মঞ্চ ভারতের সঙ্গে শত্রুতা করে বিএনপি দেশের ক্ষতি করেছে বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে অবিশ্বাস সৃষ্টি করেছিল ভারতের সঙ্গে শত্রুতা করে বিএনপি দেশের ক্ষতি করেছে আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষে দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে শনিবার এগারো মে বিকেলে মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ এবং উন্নয়ন সমাবেশে প্রধান প্রথানতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি আমরা বন্ধুত্ব চাই শত্রুতা আমাদের ক্ষতি করেছে আমরা যে অবস্থায় এখন আছি পিছনে আর ফিরে যেতে চাই না ভারত আমাদের বন্ধু তাই আমরা অনেক কিছু দেশটির কাছ থেকে আদায় করতে পেরেছি এ সময় তিনি বলেন ভারত বিরোধী বিএনপির দ্বিচারিতা তারা নিজেরাই যে ভারতের দালাল এর অসংখ্য উদাহরণ আছে আওয়ামী লীগের শক্তি বাংলাদেশের জনগণ বিদেশি কোনো শক্তি আওয়ামী লীগের শক্তির উচ্চ নয় ওবায়দুল কাদের বলেন ভারতের সঙ্গে একুশ বছর শত্রুতা করে আমাদের লাভ হয়নি বিএনপি শত্রুতা করে সংশয় অবিশ্বাস সৃষ্টি করেছিল সে কারণে সম্পর্কের উন্নয়ন হয়নি শেখ হাসিনা সেই অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছে এখন ভারত আমাদের বন্ধু আমরা ভারত থেকে সবসময় উপকৃত হই জ্বালানি খাতের সংকট আরও তীব্র হবে টাকার অবমূল্যায়ন মার্কিন ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন করেছে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ তারা অনেক পরিমাণ টাকা ছাপিয়েছে এ কারণে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান অনেক কমে গেছে এতে দীর্ঘমেয়াদে সংকটে পড়বে দেশের অর্থনীতি আমদানি খরচ বেড়ে যাবে অনেক গুণ বিশেষ করে বাড়বে গ্যাস জ্বালানি তেল কয়লা আমদানির খরচ ফলে বিদ্যুৎ উৎপাদন খরচ আরও বাড়বে একই সঙ্গে ব্যয় বাড়বে দেশের কাজ করা বহুজাতিক কোম্পানিগুলোর বিল জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন টাকার এই অবমূল্যায়নের ফলে জ্বালানি খাত মারাত্মক চাপ এবং সংকটে পড়বে কারণ আমাদের জ্বালানি খাত আমদানি নির্ভর এর নেতিবাচক প্রভাব পড়বে ব্যবহারকারীদের উপর বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের সাবেক অধ্যাপক এবং জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন কালবেলাকে বলেছেন টাকার অবমূল্যায়নের কারণে বিদ্যুৎ এবং খাত সাংঘাতিক চাপে পড়বে এখন যে শিল্পায়ন হচ্ছে তার ধারাবাহিক নাও থাকতে পারে এ ধরনের অবমূল্যায়ন খারাপের লক্ষণ তিনি বলেন বিদ্যুৎ ও জ্বালানি খাত আমদানি নির্ভর টাকার অবমূল্যায়নের আমদানি বেড়ে যাবে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে দীর্ঘমেয়াদী একটা চাপে পড়বে এটা নিশ্চিত সামনে হয়তো টাকার অবমূল্যায়ন আরো হবে রোববার আজ থেকে নতুন দরে ডলার কেনাবেচা শুরু হবে এক সপ্তাহ লেনদেনের পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যায় খাত সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে বিদ্যুৎ জ্বালানি খাত নগদ টাকা এবং ডলার সংকটে ভুগছে অর্থাৎ জ্বালানি আমদানি ইতিমধ্যেই বাধাগ্রস্ত হচ্ছে এখন বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া হাজার হাজার কোটি টাকা এর মধ্যে টাকা ও ডলারের অভাব এসব বকেয়া পরিশোধ করতে পারছে না সরকার এছাড়াও জ্বালানি আমদানি ব্যয় বাড়লে উৎপাদন খরচও বাড়বে ফলে সমান্তরালভাবে সর্ব খরচও বাড়বে আর সরবরাহ খরচ বাড়লে ভর্তুকিও বাড়বে বিষয়টি স্বীকার করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন ডলারের দাম বাড়িয়ে দেওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি বাড়তি চাপ তৈরি হবে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করা হবে জানা গেছে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিদ্যুৎ খাতে বিল বকেয়ার পরিমাণ প্রায় ষাট হাজার কোটি টাকা এর মধ্যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ স্থানীয় খরচ বাদে এবং জ্বালানির দাম ডলারে পরিশোধ করতে হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে অর্থাৎ পিডিবিকে ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিলও দিতে হয় ডলারে এ কারণে দিনকে দিন সরকারের খরচের পরিমাণ আরও বাড়বে